So hi everyone. So welcome back to my channel and welcome back to the another blog. So আজকে আমি মা বাড়ি যাচ্ছি এবং ওখানে কালী পূজো আছে, খুব খুব মজা হবে এবং সব তোমরা দেখতে পারবে। সো এটাই বলার ছিল। সো বেশি দেরি করা যাবে না, এখন আমি মা বাড়ি যাব। তো কি হবে কি না সব দেখতে পারবে। সো অনেক 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 মজা হবে, এটুকু আমি জানি। আর আমি চাই এটা পুরোটা ক্যাপচার করতে যাতে সবাই দেখতে পারে। সো আফটার লকডাউন ফার্স্ট বাসে যাচ্ছি, তো জানি না কতটা কি হবে, বাট ভেরি এক্সাইটেড। তো আমি এখন আমার মামা বাড়িতে আছি বেসিক্যালি, আর পুজো রাতে থেকে স্টার্ট হবে। আর প্রচুর আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, সো ফর দ্যাট ভেরি ভেরি সরি অ্যাকচুয়ালি। তখন ডিসকাশন চলছে যে আমরা কে কোথায় ঘুরবো, কারণ কি প্রচুর প্রচুর মানুষ লোক আসছে। আর আমি তোমাদের সবার সাথে মিট করিয়ে দিব সবাইকে। সো বেসিক্যালি আমার বোন এখানে, আর কি বলছিলিস? আমরা আজকে তাহলে সবাই মিলে সাজা সাজি করবো। কত ক্যামেরা সে আমি এরকম দেখাচ্ছি, কিন্তু ও নিজেকে পুরোভাবে পারফেক্টলি নিজেকে ড্রেস আপ করছে। লিটারালি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কালকে আমরা সব পাঁচটায় ঘুমিয়েছি, কি কি করেছি আমরা নিজেরাও জানি না। আর আজকে আমরা থাকতেও পারবো না উপোস, তো কিন্তু আমরা সবাই খুব সুন্দর করে সেজে গুজে যাব এবং অনেক 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 ফটোস তুলবো। অ্যান্ড শি ইজ মাই লিটল পুচু। সো আমার খুব 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 এনজয় হচ্ছে আমাদের। সো ইয়েস, তো তোমরা দেখতে থাকবে আরো অনেক 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 কিছু হবে। মালাটা সোজা করে দিই, কাপড়টা এখানে অসুবিধা।
হ্যাঁ মামি। তো এখন আমরা তখন আমরা ঠাকুরকে সাজালাম, এখন আমরা হচ্ছে মালা গাঁথবো এবং আর অনেক বোনের সাথে। স্টার্ট হবে আর সবাই মোটামুটি রেডি, সবাইকে দেখাবো। আমি জানি না নিজেকে কেমন লাগছে, আর স্বাভাবিক ব্যাপার এখানে এত ভিড় আর ওখানে এত আওয়াজ হচ্ছে যে আমি ওখানে ব্লগ করতে পারবো না, যার জন্য আমি বাইরে এসেছি এবং এসে কথা বলছি তোমাদের সাথে। সো ইয়েস, আই এম টোটালি রেডি, দিস ইজ মাই আউটফিট। তোমরা সবাই দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে এখানে, আর এই হচ্ছে আমাদের প্রতিমা, আমাদের মা, আর এটা আমাদের মামা বাড়িতে। আজ নয়, প্রায় 10 বছর ধরে পুজো হয়ে যাচ্ছে, খুবই জাগ্রত ঠাকুর। কি হচ্ছে? ঘুমালে রং বের
হাই এভরিওয়ান, ব্লগটা কালকে আর শেষ করা হয়নি, কারণ কি প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম আর আমি আজকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সো ব্লগ আর শেষ করা হয়নি, তো ওটা ওখানেই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি ব্লগটা করতাম যদিও। তো এখনো পর্যন্ত সবাই আসছে, প্রসাদ খাচ্ছে, কিন্তু অর্ধেক টাইম যেখানে করার দরকার ছিল সেখানে আমি আর ঘুম থেকে উঠতে পারিনি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আর অনেক কিছুই আছে, সবই দেখাবো, কিন্তু আসল জিনিস আমি সব মিস করে দিয়েছি। আমি কইছি তো একা তো এক না, আর আমিও তো ছাড়ি, ওর বাবা কয় কি এত দেখা নিত্তি হয়েছে মানুষ রেস দিচ্ছে তো ছাড়ে দিয়ে তো বন্ধ হয়ে যাচ্ছে বলছে মনে হয় তেল সে মুখে পড়ছে আবার সার্ভিসিং দিতে লাগবে ঠিকই আছে। মামি ওখান থেকে দেখছিল কি করছে, সব সব খারাপ লাগছে, প্লাস একটু খারাপই বেশি লাগছে কারণ এখন বাড়ি যেতে হবে। আর আজ আমার এক বোনেরও বার্থডে, বাট আমরা জানতাম না, তো আমরা আগেই টিকিট করে ফেলেছিলাম, ফর দ্যাট রিজন থাকা জাস্ট ইম্পসিবল, সো যেতে হবে বাড়ি, আর একটু পরেই ট্রেন, আর এখান থেকে স্টেশন যেতে মোটামুটি 15 মিনিট লাগে, তো এখান থেকে আমরা গাড়িতে যাব, দেন ওখান থেকে আমরা ট্রেনে যাব, সো এক্সাইটেড অলসো, বাড়ি যাব আবার সবার সাথে দেখা, বাট স্টিল তো ইয়েস, এই ব্লগটা এখানেই প্রায় শেষ হবে, কারণ ট্রেনে ওঠার পর ব্যাক টু মাই হোম। খুব একটা হাস্যকর ব্যাপার হয়েছে আমাদের সাথে, আমার মামিরাও যাচ্ছে আমাদের কালীপুর পর্যন্ত ছাড়তে, অ্যান্ড দে ওয়্যার অ্যান্ড দে আর সো এক্সাইটেড অলসো, সিরিয়াসলি লুক অ্যাট দেম। মনটা খারাপ হয়ে যাবে, একটু চাপো তো বাবা।